খাগড়াছড়ির মাটিরাঙ্গার তিন ব্যবসায়ীকে উদ্ধার ও পাহাড়ে চাঁদাবাজি গুম খুন বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য অধিকার ফোরাম ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম বাঙালি ছাত্র পরিষদ। সকালে খাগড়াছড়ির প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে সংগঠন দুটি দাবি করেছে, গত ছয় বছরে বিভিন্ন পেশার মোট ২৮ জনকে অপহরণ করা হয়েছে। অপহৃত ২৮ জন ও সম্প্রতি তিন ব্যবসায়ীর সন্তানদের পড়াশোনার দায়িত্ব রাষ্ট্রকে নেওয়ার দাবিও জানানো হয়েছে।